কোন পোশাক পরে আসেন হ্যাঁ তারপরে রঙের দিক থেকে কোন পোশাক সবচেয়ে ভালো সাদা পোশাক ভালো তো রঙিন পোশাক অত চমকলা পোশাক নামাজে না পরে আপনি না পরে নামাজে এসেন একটু টাইট পোশাকটা না পরে এসে একটু ঢিলা ঢালা পোশাক পরে নামাজ নামাজে আসেন বোঝা গেছে না এই এগুলি যদিও সোনাত মুস্তাহাব ভালো কিন্তু এগুলিও এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত ওয়াকুলু ওয়াশরাবু এবং তোমরা পানাহার করো ওয়ালা তুসরিফু তাতে অপচয় অপব্যয় করিও না ইসরাফ দুটো দিককে শামিল একটা হচ্ছে হারাম কাজ যে ব্যয় করিও না খাও দাও কিন্তু হারাম খেও না পান করো কিন্তু হারাম পান ধূমপান করিও না মদ পান করিও না বুঝা গেছে হারাম খেও না সুদ খেও না ঘুষ খেও না হারাম জীবজন্তু খেও না হারাম খেয়ে না কথা কারো চুরি করা ডাকাতি করা বেমানি করা খেয়ে না আরাম খেয়ে না অবৈধ রুজি রোজগার করে খেয়ে না একটা হারাম হচ্ছে সম্পূর্ণ ইসরাফ যদিও অল্প পয়সায় হোক না কেন অল্প কিছু পরিমাণ হোক না কেন আর আরেকটা হচ্ছে পরিমাণের অতিরিক্ত পানাহার করা যতটা যথেষ্ট হবে আপনার জন্য তার অতিরিক্ত খরচ করা এটা হচ্ছে ইসরাফ অপচয় আপনার বাড়ির জন্য দিনে পঞ্চাশটা রিয়াল যথেষ্ট আপনি একজন মানুষ হয়তো আপনার জন্য পনেরো থেকে বিশ রিয়াল যথেষ্ট আপনি একদিনে একশো রিয়াল খরচ করেন এটা ইসরাফ ইসর নাই আপনি বিশটা পঁচিশটা রিয়াল খরচ করে বাকিটা তল্লা রাস্তায় দিনের কাজে লাগাতে পারেন আপনি এর দ্বারা অনেক গুমরাদেরকে হেদায়ত করতে পারে এর দ্বারা অনেক যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র ব্যবস্থা করে অনেক যারা রুগী তাদের চিকিৎসার ব্যবস্থা দিতে পারে হ্যাঁ অনেক অসহায়দের দরিদ্রদের দারিদ্রর মোচন করতে পারেন আপনি অনেক ভালো কাজ হয়েছে অনেক ভালো কাজ ভালো কাজ শেষ নেই সেখানে লাগান এই টাকাগুলি ইন্নাহু লায়ুহাবুল মুসরিফীন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয় অপবৈকারীদেরকে ভালোবাসেন না বরং ঘৃণা করেন তাদের সাথে আল্লাহ পাক রাখেন ভালোবাসেন না এই ভাষাটি সবগুলিকে সামিল কুল হবীম বলো যখন মক্কার মুশ্রিকরা বলতো যে আল্লাহাক অবস্থায় গোনার পোশাক পরে থাকবে যেই পোশাক পরে গোনা করেছো বিভিন্ন পাপ করেছো মারামারি করেছো ওই পোশাক পরে থাকবে না ঠিক হবে না তখন এত পয়সা ছিল না যে আলাদা করে নতুন কাপড় হালাল পয়সা দিয়ে কাপড় কিনে আজকাল যেমন এহরাম কিনছে আর এহরামের ক্ষেত্রে আজকাল এত বাড়াবাড়ি হয়েছে যে কাপড়কে এত বরকতের কাপড় মনে করে যে বহু মুসলিম ভাইরা জিজ্ঞেস করে যে এহরামের কাপড়টা করব কি এখন ভাবে যে এহরাম যেহেতু একবার ব্যবহার করেছি এই কাপড়কে আর সংসারের কাজে লাগানো যাবে না বিছানায় বিছানো যাবে না সেটাকে বাড়িতে চাদর হিসাবে ব্যবহার করা যাবে না সেটাকে মাথা মোছার জন্য গা জন্য তয়লা বা গামছা হিসাবে ব্যবহার করা যাবে না তাই না এই জন্য জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের দিন শিখার কত প্রয়োজন রয়েছে মুশ্রিকা কাপড় চোপড় ব্যবহার করত না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে না কাপড় ব্যবহার করো কে হারাম করলো এটা তারপরে আরবদের মধ্যে যে সব কুসংস্কার তার মধ্যে মেলা কিছুকে হারাম করা এটা হারাম সেটা হারাম এটা শুধু আরবদের মধ্যে নয় ভারতীয়দের মধ্যে রয়েছে ভারতের যারা বিভিন্ন ধর্মাবলম্বী তার মধ্যে শ্রেণীর লোকের রয়েছে যারা নিরামিষ ছাড়া কিছু খাবে না জানেন না জানেন না হ্যাঁ তাদের কাছে জীব হত্যা মহাপাপ বুদ্ধিস্টদের কাছে জীব হত্যা মহাপাপ কিন্তু মুসলিম হত্যা বড় পুণ্যের কাজ বোঝা গেছে বারমার বুদ্ধিস্টের কাছে জীব হত্যা মহাপাপ হ্যাঁ সাপ হত্যা করা যাবে না সাপকে আদর করছে হ্যাঁ বিচ্ছু হত্যা করা যাবে না কীট পতঙ্গ হত্যা করা যাবে না কিন্তু মুসলিম হত্যা করতে হবে কেন গায়ের জোরটা একটু বেশি হয়ে গেছে আর মুসলিমদের গায়ের জোর কমে গেছে মুসলিম গোসা গোসা ইসাইল হয়ে গেছে বন্য আসা আর মতো অবস্থা হয়ে গেছে মুসলিমদের এই জন্যই কথাগুলি তাদের স্পর্ধা হয়েছে না হইলে কখনো হইতো না মুসলিমদের এই রকম খড়কুটার মতো থাকলে তার হবে না মুসলিমদেরকে দাঁড়াতে হবে যেন দাঁড়াবার তফিক দাঁড়াবে অনেকেই আল্লাহ পাক যেগুলি হালাল করেছেন সেই হালাল হালালগুলিকে হারা মনে করে খাই না আপনার রুচি হয় না খান না এটা আবার জাহাজ আছে এটা জিনিস হয়তো হালাল কিন্তু রুচি হয় না আপনি খান না জরুরি নয় যে খেতে হবে নবী করিম সাল ঠান্ডা দব যে আরব দেশে মুরুভিতে পাওয়া যায় খাননি আমার মক্কায় হইতো না মাতৃভূমিতে আমি আমার রুচি হয় না কিন্তু বসে খেয়েছেন সেটা আলাদা জিনিস গরুর গোস্ত গরুর গোস্ত হালাল অজেবো না শূন্যতা না কে বলতো নবী সাল গরুর গোস্ত খেয়েছেন দিতে পারবেন প্রমাণ তা আমাদের যে বাঙালি জাতি মনে করে ভারতের মুসলমানরা মনে করে যে গরু খেতে হবে না হলে তো মুসলমান থাকলাম না কারণ নামাজ পড়ি না তো গরুটাও যদি না খাবো কথা ঠিকই কথা ঠিক আছে না না আর রোজা ঠিক হচ্ছে বাদে করলাম না গরুর বস্তুও খাবো না তো থাকবো কি করে মুসলিম জি হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো কথা হচ্ছে যে হালাল জিনিস কিন্তু কারো যদি রুচি না হয় কোনো দোষের কথা নাই অথবা কেউ খাই না এমনি খাই না কোনো দোষের শরীর স্বাস্থ্যের জন্য খাই না যে এটা আমার জন্য এটা আমার জন্য ঠিক হবে না এই বয়সে চল্লিশ পার হয়ে গেছে সুতরাং আমি গরু খাসি খাবো না কোন দোষের কথা নেই কিন্তু হারাম মনে করছে না এটা হারাম এটা খাওয়া উচিত না অথবা বিশেষ একটা খাসি ছেড়ে দিলে এটা বাবার নামে ছেড়ে দিয়েছি বা হিন্দুদের যেমন এটা হচ্ছে অমুক দেব নামে ছেড়ে দিয়েছি সার ছেড়ে দেওয়া আর খাই না এগুলি হারাম আল্লাহ পাক রব আলমিন এই জন্য বলছেন যে আল্লাহ পাক রব আলমিন যেসব জিনত অলংকার সাজ পোশাক নাজেল করেছেন এগুলি হালাল তোমাদের জন্য বরং আল্লাহ ভিরু মমিনদের জন্যই আল্লাহ পাকে নাজল করেছেন আসল হচ্ছে তাদের জন্য তাতে যারা অবিশ্বাসী আল্লাহ তারা ভাগ পাচ্ছে তারা এমনি পেয়ে যাচ্ছে দুনিয়াতে আখেরাতে তারা পাবে না কিন্তু আসলে মূলত আল্লাপাকে নিয়ামতগুলি বিশ্বাসীদের জন্য নাজেল করেছেন এই কথাই আয়তে বলা হয়েছে পাক বলছে হেনাবি বলে দাও মানুষকে ইমান হারি না আল্লাহর সাজসজ্জাকে কে হারাম করেছে কারই অধিকার রয়েছে যে আল্লাহ হালাল করলেন এই সব সাজসজ্জা এই সব অলংকার এই সব আর এগুলি কি হারাম করে বসলে যে এটা খাবো না ওইটা খাবো না এটা ব্যবহার করব না ওইটা ব্যবহার করব না কি হারাম করেছে এটা اللاتی আখরাজাল লিআবাদিহি যা তার বান্দাদের জন্য আল্লাহ পাক উদ্গত করেছেন সৃষ্টি করেছেন আততাইবাত মিনা রিযক এবং পবিত্র রুজি যেসব রুজি খাদ্য পানি আল্লাহ পাক পবিত্র তাইয়বাত করেছেন খাবায়েস নউরা নয় সেগুলিকে কে হারাম করেছে তাহলে পোশাকের ক্ষেত্রেও যা আল্লাহ হালাল করেছেন কারো হারাম করার অধিকার নেই খাদ্য পানীয়র ক্ষেত্রেও যে আল্লাহ হালাল করেছে বলেছেন সেগুলিকে হারাম করার যে এটা হারাম এটা আমার চলবে না এটা আমাদের ধর্মের লোকদের জন্য চলবে না এসব বলার কোন অধিকার নেই জি যেমন গোহত্যা মহাপাব হিন্দুদের কাছে তাদের খন্ডনে আয় ধরেছে আল্লাহ হালাল করেছেন তৈয়বাদ মীরার তোমাদেরকে কে অধিকার দিল যে গোহত্যা হ্যাঁ গাবি ওছ আমাদের মাতা সূতারং জবাই করা যাবে না তাকে বল হে নবী বলে তাদেরকে হে الَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا এই আল্লাহ পাকের زینتগুলি সাজসজ্জাগুলি এবং পাক পবিত্র রেজিক যে দুনিয়ায় রয়েছে এগুলি للَّذِينَ آمَنُوا ওই সব লোক যারা বিশ্বাসী ফিল হায়াতিদ দুনিয়া ইহজগতেও যে কথা একটু বললাম যে আছলে আল্লাহ পাক তার নিয়ামত সৃষ্টি করেছেন ভোগের সামগ্রী যেগুলো বৈধ ভোগের সামগ্রী সৃষ্টি করেছেন তার জন্য বিশ্বাসীদের জন্য মমিনদের জন্য অবিশ্বাসী নয় আর আর এটা একেবারে সুনির্দিষ্ট থাকবে থাকবে কেয়ামাতে কেয়ামতের দিনে মমিনদের জন্য দুনিয়াতে মমিন মুসলিমদের সাথে এতে অন্যরাও আল্লাহ তরহীরাও অংশ পেয়ে যাচ্ছে বরং অনেক সময় ওরাই এতে বেশি প্রতিযোগিতা করে এগিয়ে গিয়ে ওরাই বেশি অংশটা নিয়ে যাচ্ছে কিন্তু আখের হাতে তারা কিছুই পাবে না তাই আল্লাহ বচন খালেসাই আল্লাহ জান্নাতি পোশাক হ্যাঁ পাক উপজীবিকা রিজিক জান্নাতের সম্মানজনক রিজিক এগুলি কার জন্য একমাত্র মোহাম্মেদের জন্য খালিস থাকবে তেয়ামতের আমতের দিনে কাদারিকান আয়াত এইভাবে আমি আয়াত সমূহকে বিশদ বর্ণনা করি লিকা আলামন জ্ঞানী সম্প্রদায়ের উদ্দেশ্যে তারপরে কয়েকটি হারাম বিষয়ের কথা উল্লেখ করেছেন আর নিচের দিক থেকে আল্লাহ শুরু করেছেন সবগুলি কাবিরা সবগুলি বড় গুণা কিন্তু বড় গুনারও বিভিন্ন স্তর রয়েছে এই আয়তে বোঝানো হয়েছে নিচের দিক থেকে ওপরে বড় পাপের দিকে গিয়েছেন তাহলে এই পাপ আজকে দেখেন যে কয়েকটি পাপ আল্লাহ পাক উল্লেখ করেছেন হারামারব ফাহিসা

আর নিচের দিক থেকে আল্লাহ শুরু নিচের মানে সাগিরা থেকে নয় নিচের মানে বড় বড় গোনা নিচের দিক থেকে শুরু করে উপর দিকে আল্লাহ পাগিয়েছেন হে নবী তুমি জানিয়ে দাও নিঃসন্দেহে আমার প্রতিপালক হারাম করেছেন ফাওয়াহিশ অশ্লীল কথা কাজগুলিকে ফাহেস জমা বহু হচ্ছে ফাওয়াহিশ অশ্লীল কথা কাজগুলিকে মা জাহারা মিনহা অমা বাতান তার যা প্রকাশ্য এবং যা অপ্রকাশ্য যা প্রকাশ্যে হয়ে থাকে অথবা যা গোপনে হয়ে থাকে প্রকাশ্যে অশ্লীলতা প্রথম কথা অশ্লীলতা ফাওয়াহ কাকে বলা হয় ফাওয়াহে এমন ধরনের গুনা পাপকে বলা হয় আল্লাহ আল্লাহর বিরোধিতাকে বলা হয় যেগুলিকে সুস্থ প্রকৃতির মানুষ খারাপ মনে করে ফিতরাতে সলিম যদি থাকে সুস্থ যদি প্রকৃতির মানুষ হয় তাহলে সেগুলিকে কখনো মেনে নিতে পারবে না যদিও কাফের হোক না কেন যদিও অমুসলিম হোক না কেন যেমন উলঙ্গ চলাফেরা করা উলঙ্গ চলাফেরা করা মহিলাদের অর্ধ উল্লঙ্গ চলাফেরা করা হিন্দু মহিলা শুধু বক্ষের একটা খ্রিস্টান আর একটা জাঙ্গিয়া চলাফেরা করুক এটা রুচিশীল মানুষ মেনে নেবে কখনো মেনে নেবে না না খুব খারাপ দৃশ্য তাই না বুলু ফিল্ম একজন রুচিশীল সুস্থ প্রকৃতির মানুষ হ্যাঁ অসুস্থ প্রকৃতি যারা বুলু ফিল্ম দেখে এদের প্রকৃতি অসুস্থ রুগ্ন এরা সেই জন্য ওরা দেখছে কিন্তু সুস্থ প্রকৃতির মানুষ কখনো বলু ফিল্মকে মেনে নিতে পারে না যে বলু ফিল্ম পৃথিবীতে আসুক আর মানুষের চরিত্র ধ্বংস হোক হ্যাঁ মানুষের মানুষ পাপে লিপ্ত হোক মানুষের যৌবন ধ্বংস হয়ে যাক কখনো পছন্দ করবে না ঠিক না এগুলো হচ্ছে ফাহেসা তাহলে বলু ফিল্ম ফাহেসা অল্যঙ্গ অর্ধলঙ্গ চলাফেরা করা আল্লাহ যতটুকু শরীর ঢাকতে বলেছেন না ঢেকে কিছু খোলা রাখা এগুলি হচ্ছে ফাহেসা। যে না ব্যাবিচার ফাহেসা প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে হোক রাস্তাঘাটে হোক বেশ্যাখানা বেশ্যাখানার বোর্ড লাগিয়ে আর লাইসেন্সের সাথে হোক আর বিদাম বিনা লাইসেন্সে হোক হ্যাঁ গোপনে প্রেমের মাধ্যমে হোক প্রেম করা হচ্ছে ফাহেসা লুকিয়ে লুকিয়ে গোপনে কাউকে জানতে দেবো না ভাবে হোক অথবা প্রকাশ্যে সেখানে গিয়ে ঢুকে করুক হ্যাঁ সবগুলি মাঝহরা হব তান সমকামিতা ফাহেসা জি হস্তমৈথুন ফাহেসা নয় ফাহেসা আল্লাহ ফাকর বলেছেন স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যায় তাহলে হচ্ছে ফাউলাই কমল আদন ওরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তো সীমা লঙ্ঘন ফাহেসা কাজে গেছে সেই তো সীমা লঙ্ঘন করেছে আল্লাহ বলছেন সুতরাং হস্ত হস্তমৈথুন করা যাইজ নাই যেই ব্যক্তি বিয়ে করতে পারছেন না সেই ব্যক্তি রোজা রাখেন নবী সাল্লাহ বলেছেন আর সাবালক হয়েছেন প্রথম খানে বিয়ে করার চেষ্টা করেন সাবালক হয়েছেন স্ত্রীর সাথে থাকেন যদি গোনা থেকে না বাঁচতে পারছেন স্ত্রীর সাথে থাকেন বিদেশে শেষে বেশি টাকা ইনকাম করতে হবে জরুরি না স্ত্রীর সাথে থাকেন আর যদি স্ত্রীর সাথে না থাকেন দূরে থাকেন তাহলে পাপ থেকে বেঁচে থাকেন দূরে থাকতে বাধ্য হালাল রিজিকের জন্য নিরুপায় তাহলে আপনি রোজা রাখেন বেশি বেশি যেমন সাল্লামের হাদিস রয়েছে প্রথম যে হারামটি এটি কাবিরা গুনা কিনা ফাহেসা হারাম জি এইরকমই যতগুলি ফাহেসাদিক হতে পারে যেই কথা কাজগুলি মানুষকে ব্যবিচারের দিকে নিয়ে যায় সমকামিতার দিকে নিয়ে যায় হস্তমৈথনের দিকে নিয়ে যায় হ্যাঁ বেহায়া বেপর্দা করে সবগুলি হচ্ছে ফাহেসা সবগুলি হচ্ছে ফাহেসা তাহলে বাড়িতে যদি ভালো তরবিয়ত না থাকে মেয়েকে স্বাধীন ছেড়ে দিয়েছেন যেভাবে চলাফেরা করে ওকে বলেন তোর মতো পোশাক কিনে নিয়ে চলে যায় কখনো বোরকা একটা কিনে দিলেন না কখনো বললেন না যে তুমি সাবালিকা হয়েছে এখন তোমার শরীরটা এখন ঢেকে চলাফেরা করতে হবে বাইরে একা এরকম ঘোরাফেরা করা যাবে না তাহলে হ্যাঁ এইগুলো সব ফাহেসার মধ্যে এগুলি বড় ফাহে আরো বড় ফাহেসা পর্যন্ত নিয়ে যাবে ওয়াল ইসমা আর দ্বিতীয় গোনা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ওয়াল ইসমা যে কোনো পাপ ইস মানে হচ্ছে পাপ ইস মানে পাপ ওয়াল বাগিয়া বেগাইল হাকে এবং অসঙ্গত অন্যায় ভাবে জুলম করা বা বিদ্রোহ করা সীমা করা বাগা বাঘাই মানে সীমা করা জুল অত্যাচার করা বেগৈর হাক অসঙ্গতভাবে ভাবে আল্লাহ কেন বললেন তার বোঝা গেল যে নাই সঙ্গত কার ওপর হস্তক্ষেপ করা জায়জ রয়েছে কেউ যদি না করে তো ওর দণ্ডবিধান কায়ম করবে না সরকার করবেন না করবেন না তো এটা কি অন্যায় হইল হ্যাঁ নেই হইল এটা কেউ যদি খুন করে হ্যাঁ তাহলে খুনের বদলে খুন করবেন না সরকার করবে পাবলিক করবে না কিন্তু সরকার করবে এটা সরকারের উপর তাহলে এটা নাই বলছে পালাচ্ছে ওর কাছ থেকে মোবাইলটা কাটবেন না অবশ্যই কাটবেন যা তাকে ফিরিয়ে দেবেন ঠিক না কারণ অন্যায়ভাবে আপনি মোবাইলটা কাটলেন না ওর পকেটে ঢুকেই নিয়েছে পকেট থেকে বের করবেন না চোরের চিন্তা করি অবশ্যই করবেন ঠিক না জি বা ওদের শাস্তি দেবেন এই জন্য আল্লাহরুল আলমিন মানুষের ক্ষেত্রে কারো কারো উপরে আক্রমণ করার ক্ষেত্রে বা কারো হস্তক্ষেপ করার ক্ষেত্রে নাই সঙ্গত শর্তটি লাগিয়েছে নাই সঙ্গত হইতে হবে জি আর অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে কারো কাউকে মারধর করে তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে হারাম তো ইসম আর পাশাপাশি যখন বলা হয়েছে তাহলে এখানে দুই রকমের গুনার কথা বলা হয়েছে ইসম মানে আল্লাহর সাথে সম্পৃক্ত গুনা আল্লাহর হক নষ্ট করা যেমন ফরজ অজেব কেউ আদায় করলো না এটা হচ্ছে কাবিরা গোনা কেউ নামাজ পড়ে না কেউ রোজা রাখে না কেউ জাকাত দেয় না কেউ হজ করে না এগুলো হচ্ছে কাবিরা গোনা ঠিক না আল্লাহর হকের ক্ষেত্রে পর্দা করে না আর বাগি হচ্ছে মানুষের হকের সাথে সম্পর্কিত গোনা চুরি ডাকাতি চিন্তাই সুদ ঘুষ ইত্যাদি যতগুলি মানুষের হকের সাথে সম্পর্কিত এগোনা রয়েছে মারধর করা মানসিক কষ্ট দেওয়া শারীরিক কষ্ট দেওয়া আর সাথে খারাপ আচরণ করা এগুলো হচ্ছে বাগির মধ্যে शामिल কবিরা কেন এগুলো সব কবিরা না মালাম সুলতান আর তোমরা আল্লাহর সাথে শিরক করবে এটা কো আল্লাহ হারাম করেছেন যে সম্পর্কে আল্লাহ কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেননি নি শিরকের ধর্মের দলিল প্রমাণের কোন কিতাব কোন পুস্তক আল্লাহ নাযিল করেন আসমানি এমন কোন কিতাব পৃথিবীতে আল্লাহ নাযিল করেনই যেই কিতাবে বহুত্ববাদের ধর্ম রয়েছে এইজন্য মালাম ইয়ুনযাল বিহিস সুলতান শিরকের ধর্মের কোন দলিল নেই কোনো সনদ নেই দলিলবিহীন মানুষের কল্পিত ধর্ম সে মূর্তি পূজার ধর্ম হোক আর কবর মাজার পূজার ধর্ম হোক পাঁচ নম্বরের পাপ তাহলে শিরকের চাইতে বড় পাপ ওপর দিয়ে উঠছে আগে বলেছি তাই না কি পাপ ওয়ান তাকুলু মালা তালামুন এটাও আল্লাহ হারাম করেছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই না জেনে কথা বললে হ্যাঁ বা দলিলবিহীন কথা বললে কোন প্রমাণ নাই উল্টো পাল্টা কথা বললে এটা সবচেয়ে বড় পাপ সের চাইতে বড় পাপ এটা ধর্মে ঢুকিয়ে দিলে এমন কথা কাজকে যেটা ধর্ম নাই ঠিক কিনা এখন এই বিষয়টা এত ব্যাপক যে দুই একটি উদাহরণ দিয়ে যথেষ্ট নয় আর আমরা বেশি উদাহরণ দেব না আপনাদের জন্য ছেড়ে দেব আপনি নিজে উদাহরণ দেবেন এক দুটি দিলে আল্লাহ আলামিন সম্পর্কেও যদি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সম্পর্কে বলল এমন কথা যার দলিল নেই বরং এর বিপরীত দলিল আছে আল আল্লা রহমান আলাল আল্লা আল্লাহ আর সমুন্নত আমিন তুমি তোমরা কি ভয় করো না সেই জাতকে সেই সত্তাকে যিনি আকাশের উপর রয়েছে আছে না সব্বে ইসমারাবেক আল আলা যিনি সু সবকিছুর উর্ধে আলা ইসিম তফজিল সবকিছুর ওপরে তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগত দিক থেকে আল্লাহ সবকিছুতে বিরাজমান এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় মিথ্যা কথা এটা শিরকের চেয়ে বড় পাপ সিরকের চেয়ে বড় পাপ আল্লাহর দিনের ক্ষেত্রে এমন কথা বলা যার কোন দলিল প্রমাণ নেই ব্যবচার দুই রকমের একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে সম্মতির সাথে যদি সাবালক সাবালিকা ব্যবচার করে আর সম্মতি থাকে মেয়ে বলছে আমার কোন আপত্তি নেই তাহলে এটা অপরাধ নয় আজকাল আইন কি আন্তর্জাতিক এটা হয়তো মুসলিম দেশ বাকি আছে আর না হলে সব সব দেশেই কি সম্মতি থাকলে কোন অপরাধ করলো না বাস একটু চোখের আড়ালে করো বলছে একটু ভদ্রতা হচ্ছে রাস্তাঘাটে শুরু করে দিও না চোখের আড়ালে ব্যবচার করো বুঝা গেছে পার্কে করে একটু চোখের আড়ালে একটু গাছের তলে লুকিয়ে জি হ্যাঁ এটা আল্লাহ আল্লাহ কোন ধর্মে নাজল করেছেন ওয়ান তা আল্লাহ আল্লাহর ধর্ম আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলো মালা তালো যার কোন জ্ঞান নেই তোমাদের আল্লাহ জেনাকে জেনা বলেছেন সম্মতির সাথে হোক আর জবরদস্তি হোক জবরদস্তি করলে ওর নাম ধর্ষণ আর ধর্ষণের কেসটা শুধু আদালতে নেওয়া হবে আর সম্মতি থাকে একটা মেয়ে বেরিয়ে সাবালিকা মেয়ে কলেজ থেকে বেরিয়ে চলে গেল বয়ফ্রেন্ডের সাথে আর বাপ গিয়ে বলছেন আমার মেয়েকে আমি এম নিয়ে যাব বলছেন না 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 আমি যাব না আমি এই ছেলেকে চয়েস করেছি আর ওর সাথে রাত কাটিয়েছে মাস কাটিয়েছে কতদিন কাটিয়েছে জেনা করছে কোন অপরাধ নেই আদালতে এটা কি দেশের অবস্থা নয় তাহলে বলেন এটা সবচেয়ে বড় কাবিরা গন্লাহ বয়ান করেছে এইরকম সাহেবদের আজকাল ফেসবুকের মুফতি সাহেবরা শুনে রাখেন আজকাল ওই এর মুফতি সাহেবরা শুনে রাখেন আপনাদের এই ফটোয়া যদি বিহীন হয় দলিল জানেন না যে কোন দলিল ভিত্তিতে এটা হালাল বললাম হারাম বললাম শুধু হুজুরের কাছে শুনেছি শাইখের কাছ থেকে শুনেছি বা অমুকের কাছ থেকে শুনেছি এই শুনে শুনে যদি ফতোয়া দেওয়া শুরু করেন এই আয়াতের অন্তর্ভুক্ত নয় ওয়ান তাকুর ও আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলো মালা তালাম যে সম্পর্কে তোমাদের দলিল প্রমাণের কোন জ্ঞান নেই এইরকম ফতুয়া দেওয়া কি আর সামিল না যে ফতুয়া দেয় এবং ইমন কাই বলছেন সে আল্লাহর পক্ষ থেকে কি করে সাইন করে সাইন করে যেমন একটা কিছু পাশ করা হয় আপনি যদি আপনার কোম্পানির কর্মকর্তা হন সরকারি কর্মকর্তা আপনি সাইন করলেন মানে সরকার ঘরে চলে গেল পাস হয়ে গেল হইলো না হইলো না সরকারের পক্ষ থেকে আপনি প্রতিনিধি হিসাবে সাইন করছেন আপনার সাইন গ্রহণ যোগ্য এটা যেন সরকারি করেছে হচ্ছে না হচ্ছে না একজন জজ যখন করলো যে এর মৃত্যুদণ্ড সাইন করে দিল হ্যাঁ ঘোষণা করে দিল তখন সেটা সরকারের হুকুম হয়ে গেল একে দুই বছর জেল সাইন করে দিল হয়ে গেল হলো না হলো না আপনি যখন বললেন এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা জায়েজ নয়। এই ফটুয়া দিলেন তাহলে আপনি কত বড় অপরাধ করলেন যদি সেটা দলিল ভিত্তিক না হয় আপনার দলিল জানা না থাকে আর চার এমাম আবু হানিফা সাফে মালিক আহমদ রাহে জামিয়ান সকলেই সতর্ক করেছেন এমাম হানি বলছেন লাহ আহাদিন কোন মানুষের জন্য হালাল নাই আইন ইফতিয়াবে কালামে না আমাদের কথা শুনে শুধু ফতোয়া দেবে মালাম ইয়ারেফ মিন আই না কুল্লা যতক্ষণ না জানবে যে কোন দলিলের ভিত্তিতে কথাটি আমরা বলেছি তাহলে আপনাকে জানতে হবে যে আবু হানিফা কোন আয়াতের ভিত্তিতে এটাকে হালাল বলেছেন বা হারাম বলেছেন এমা শাফি বা এমা আবু হানিফা এটাকে হারাম বলেছেন তো কোন আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে কোন দলিল ভিত্তিতে বলেছেন হ্যাঁ যদি দলিল না জানা থাকে আর শুধু এমামের দোহাই পড়ে দেন তো হবে অথবা আপনি এমামেরও নাজখাল যেগুলো ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপে যেগুলো এই অল্প স্বল্প কিছু লিখাপড়া একটু ইসলাম চর্চা করে তাদের কাছে শুনেছি দেখা গেল অন্যরকম করে বলেছে কোন এক সময় আমি বলেছি ধরেন উদাহরণস্বরূপ বলছি যে ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই বুঝা গেছে একজন বলছে আমাকে টেলিফোন করে যে আপনি নাকি বলছেন ইসলামের রাজনীতি নেই গণতন্ত্রের হট ছটিয়ে দিল কি থেকে কি অর্থ হয়ে গেল হইল না হইল না তাহলে এইরকম ফতাবাজি করা আপনার জন্য জাহেজ ইসলামে গণতন্ত্রের রাজনীতি না যে সৎ অসৎ সমান এটা নেই কিন্তু ইসলামের রাজনীতি নাই তো নবী সাল্লাম দেশ পরিচালনা করেন নাই খেলাফত করেন না সেটা কি রাজনীতি নয় রাষ্ট্রনীতি নয় অবশ্যই 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 এবং এর উপর অলামাই কেন কিতাব লিখেছেন মাওয়ারদের সিয়াসা সারিয়ার কিতাব রয়েছে ইভিনে তাইমা রহমতুল্লাহ সিয়াসার কিতাব রয়েছে তো কথা হচ্ছে যে ইসলামের রাজনীতি আছে ইসলামে কোরআন হাদিসের রাজনীতি আছে গণতন্ত্রের রাজনীতি আছে আল্লাহর দুশ্মন হ্যাঁ আর আল্লাহর দোস্ত দুজনে সমান হ্যাঁ ইবলিস আর আদম সমান কখনো সমান না কিন্তু গণতন্ত্রে ইবলিস আর আদম সমান ইবলিস যদি মানুষের রূপ ধরে চলে আসে আর ভোটার লিস্টের নামটা লেখে দিতে পারে তো ইবলিস আর আদম সমান সমান চালারা আর আদমের অনুসারী মোহাম্মদ অনুসারী সব সবাই সমান না আল্লাহর অলি অলি সকলেই সমান সুতরাং ইসলামে গণতন্ত্রের রাজনীতি না ইসলামে ইসলামের রাজনীতি আছে এইরকম বহু উদাহরণ রয়েছে যেখানে